আছে। নবদ্বীপ ভ্রাতৃ সংঘের 49তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুদিনের কর্মসূচি নেওয়া হয়েছে। তাতে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান বেশি আছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে। প্রভাত ফেরির মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। এরপর তিনটে বিভাগের অঙ্কন প্রতিযোগিতা চলবে, তাতে প্রতিযোগীর সংখ্যা প্রায় 461 জন। এছাড়াও আছে আবৃত্তি প্রতিযোগিতা, তাতে 200 প্রতিযোগী অংশগ্রহণ করবে, তিনটে বিভাগে হবে। গল্প বলা প্রতিযোগিতা প্রায় 25 জন এবং কুইজ প্রতিযোগিতা আমাদের চলবে। এছাড়াও ম্যাজিক শো আছে, জিমনাস্টিক প্রদর্শনী আছে এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের সঙ্গীতের অনুষ্ঠানও আমরা করব। আর সবচেয়ে মজার বিষয়, 76-এ আমাদের ক্লাব, 1976 সালে আমাদের ক্লাব প্রতিষ্ঠা হয়েছিল। 70 এবং 80 দশকের সেই হানাহানিময় পরিস্থিতিতে পাড়ায় পাড়ায় গণ্ডগোল, বোমাবাজি, এই সময়তেও কিছু মানুষ ফুটবল খেলাটিকে ভালোবেসে ফুটবলের মাধ্যমে মাঠগুলোতে দর্শকদের আনতে পেরেছিলেন। তারা ওই হানাহানির জায়গা থেকে সরে এসেছিলেন। সেই সমস্ত মানুষগুলো আজ বৃদ্ধ হয়েছেন, আমরা চাইছি তাদেরকে সম্বর্ধনা দেব। এবং সেই মর্মে আমরা 25 জন বিভিন্ন পাড়াতে, যারা এখন প্রায় কারুর বয়স 60, কারুর বয়স 70, কারুর 75, 80 বছরের বৃদ্ধ আছেন, তাদেরকে আমরা ডেকেছি, তাদের সম্বর্ধিত করব।